তাহলে এই ভিডিওতে দেখলাম যে একটা গল্পে তার প্রধান চরিত্রের কিছু চাহিদা থাকে আর কিছু প্রয়োজন থাকে। তো এই পুরো গল্পটাই হচ্ছে যে সে তার চাহিদা পূরণ করার জন্য কি কি করলো, আর এটাই দেখার যে গল্পের শেষে গিয়ে তার চাহিদাগুলো পূরণ হলো কি না, প্রয়োজনগুলো মিটলো কি না, আর যদি হয়ে থাকে তাহলে কিভাবে হলো। এরপর গল্পে গভীরতা আনার জন্য দরকার একটা উপাদান, সেটা হলো পরিবর্তন, চেঞ্জ। কিসের পরিবর্তন? আমাদের প্রধান চরিত্রের পরিবর্তন, মানসিক বা চারিত্রিক, বা তার পারিপার্শ্বিক অন্য কোনো চরিত্রের মানসিক বা চারিত্রিক পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন, বা তাদের সেই গল্পে জগতের পরিবর্তন। হয়তো শুরুতে বিদেশি শক্তি আক্রমণ করেছিল, একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, গল্পের শেষে যুদ্ধ করে হোক বা যে করে হোক তাদেরকে পরাজিত করা হলো, এখন আর সেই যুদ্ধের পরিস্থিতি নেই, এখন অনেকটা স্বাভাবিক। তো এরকম পরিবর্তন আমাদের দর্শকদের জন্য খুব সন্তোষজনক, গল্পের শেষে সে তৃপ্তি বা অতৃপ্তি কিছু একটা পায়। যেমন আমাদের চরিত্রের অন্ধকারে ভয়, যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার বুঝতে সুবিধে হবে। আমাদের চরিত্র তো অন্ধকারের ভয়ে তার নিজের বাড়ি থেকেই রাত্রেবেলা বেরোয় না, অথচ আজকে তাকে এই চরম সাংঘাতিক পরিবেশের মধ্যে জলের জন্য বেরোতে হচ্ছে। এবার হয়তো অনেক দর্শকই এই চরিত্রের মতো করে অন্ধকারকে এত বেশি ভয় পায় না, মানে অন্ধকার অজানাকে আমরা সবাই কম বেশি ভয় পাই, আর ওখান থেকে কুসংস্কার অন্ধবিশ্বাসের জন্ম। যাই হোক, হয়তো আমাদের বেশিরভাগ দর্শকই এই প্রধান চরিত্রের মতো অন্ধকারকে এত বেশি ভয় পায় না, কিন্তু আমাদের সবারই কখনো না কখনো জলের তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেটা এখন চরিত্রের হচ্ছে। তাই এখানে দর্শক চরিত্রের সঙ্গে কিছুটা নিজেকে রিলেট করতে পারবে। এবার চরিত্রের প্রতি দর্শককে সহানুভূতিশীল করে তোলা বা তার প্রতি করুণা জাগানো, এটা কিন্তু গল্পকারের কাজ। কেন ভেবে দেখো, প্রতিদিন তো হাজার হাজার মানুষ জলাভাবে বা অনাহারে মারা যাচ্ছে, আমরা তো তাদের নিয়ে এতটা ভাবিত নই। আমরা কখন ভাববো তাকে নিয়ে? যখন সেই চরিত্রের সঙ্গে আমরা নিজেদের রিলেট করতে পারবো, তাদের প্রতি আমরা সমব্যথী হব, সহানুভূতিশীল হব, করুণাময়ী হব। সিম্প্যাথি আর এমপ্যাথি, সিম্প্যাথি হচ্ছে তুমি কাউকে দেখলে যে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তো আহারে বাচ্চাটা না খেয়ে কষ্ট পাচ্ছে, এটা হচ্ছে সিম্প্যাথি। আর এমপ্যাথির ক্ষেত্রে তুমি বাইরের লোক হিসেবে তাকে আর দেখো না, তুমি নিজেই তখন ফিল করতে লাগো যে আমি নিজেই না খেয়ে আছি, আমি নিজে অনাহারে আছি। তো এটা হচ্ছে এমপ্যাথি। তো গল্পে এটা প্রয়োজন যে আমরা যেন চরিত্রকে এমপ্যাথেটিক ওয়েতে দেখতে পারি, চরিত্রের প্রতি সমব্যথী হই, তার ব্যথা কষ্ট যেন আমরা নিজে অনুভব করতে পারি। আর যদি এটা করতে পারি তাহলে গল্পের সাথে দর্শক নিজেকে ইমোশনালি কানেক্ট করতে পারবে আর গল্প তার ভালো লাগবে, আর আমাদের এটাই কাম্য। এবার সমব্যথী করার বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো আমরা তো পরে জানবই। যেমন একটা হতে পারে, যদি আমাদের এই চরিত্র তার নিজের জন্য জল না খুঁজে, হয়তো তার ঘরে তার এক সাথী রয়েছে অসুস্থ, তার এই জলটা দরকার, আর সেই সাথী আমাদের দর্শকদের খুবই প্রিয়, আমরা চাইবো না যে সে মারা যাক, আর তখন যদি এ তার জন্য জল খুঁজতে বেরোয় তাহলে এ চোর, ডাকাত, খুনি, ঠগ, যাই হোক, আমরা চাইবো যে এ যেন এর কাজে সফল হয়, এ অন্ধকারকে ভয় পায়, কিন্তু এই মুহূর্তে আমরা চাইবো ও যেন অন্ধকারকে কাটিয়ে ওর মনে সাহস আসে, ও যেন জলের জন্য বেরোতে পারে, জল খুঁজে পায়। শেষ অবধি যদি এই জল হান্টিংয়ের মাধ্যমে ও সাহসী হয়ে উঠতে পারে আর কোনো নদী, নালা, খাল, বিলের কাছে পৌঁছাতে পারে, তাহলে দর্শক হিসেবে আমরাও ওর জয়ে জয়ী হব। আর যদি সে জল খুঁজে নাও পায়, যদি সে ব্যর্থও হয়, কিন্তু যেহেতু এতক্ষণ ধরে সে লড়াইটা চালিয়ে গেছে নিজের দুর্বলতার সাথে, তাই দর্শক তার প্রতি সমব্যথী হবে, কষ্ট পাবে, আমাদের সেটাই চাই। কিন্তু সে যদি লড়াইটা না করতো, হাল ছেড়ে দিত, তাহলে তার প্রতি কারো কোনো সমবেদনা তৈরি হতো না। এখানে দেখো, জল হচ্ছে তার চাহিদা আর সাহস হচ্ছে প্রয়োজন। ওই বাচ্চাটার ক্ষেত্রে যদি দেখি, হয়তো আমরা যে ঝুঁকিগুলোর কথা ভাবছিলাম সেগুলো হলোই না, তার বাবা মা চলে এলো একদম ঠিক সময়ে, তো সেটা থেকে পরিস্থিতি পাল্টালো, দর্শক তৃপ্ত হবে।
আবার গল্পকার যদি চায় তাহলে গল্পের মোড় অন্যদিকে ঘোরাতে পারে, সেক্ষেত্রে দর্শক আনন্দের বদলে বিষাদ নিয়ে হল থেকে বেরিয়ে আসবে। দেখো, এটা গল্প বলার একটা পদ্ধতি, তোমার নিজের অন্য পদ্ধতি থাকতে পারে, কিন্তু দেখা গেছে এইভাবে গল্প বললে আমাদের গল্প বলার উদ্দেশ্যটাও সাধিত হয় আর দর্শককে গল্পের মধ্যে বেঁধে রাখা যায়, তার আগ্রহ তৈরি করে রাখা যায়। তাহলে এই পদ্ধতিতে আমাদের চরিত্রের কিছু অনুভূতি থাকা দরকার, ইমোশান, যেমন দুঃখ, কষ্ট, রাগ, ভয়, প্রতীক্ষা, একাকিত্ব, বিতৃষ্ণা, আনন্দ, বিস্ময়, বিশ্বাস, সুখ। এই অনুভূতিগুলো যেমন তাকে আরও বেশি বাস্তব করে তুলবে, তাকে আরও বেশি মানবিক করে তুলবে, সেরকম এই অনুভূতিগুলোই তাকে চালিত করবে তার সেই যাত্রাপথে যেখানে তাকে তার নিজের সাথেই লড়াইয়ে নামতে হবে। আবার এই অনুভূতিগুলোই আমাদের দর্শকদের সেই চরিত্রের প্রতি সমব্যথীও করে তুলবে। তাহলে আমরা দেখলাম গল্পের মূলত তিনটে ধাপ থাকে, ধাপ আরও বেশিও থাকতে পারে, যেমন আমরা পরের ভিডিওতেই সাতটা ধাপ নিয়ে আলোচনা করব। কিন্তু মূলত সে 1 মিনিটেরই গল্প হোক, 1 ঘন্টারই গল্প হোক, 5 ঘন্টারই গল্প হোক, এই তিনটে ধাপ মোটামুটি দেখা যায়। এক হচ্ছে ভূমিকা বা সেটআপ, এখানে আমাদের চরিত্র, তার জগৎ, তার দুর্বলতা, সবলতা, চাহিদা আর গল্পের বিষয়বস্তু প্রতিষ্ঠা করা হয়। 2 হচ্ছে যাত্রা বা জার্নি, কোনো পরিস্থিতির জন্য নায়ক বাধ্য হয় তার জগৎ থেকে বেরিয়ে সম্পূর্ণ অচেনা একটা জগতে প্রবেশ করতে। এখানে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাকে এগিয়ে যেতে হয়। 3 হচ্ছে উপসংহার বা ক্লাইম্যাক্স, যাত্রা শেষ, এবারে ফলভোগ, নায়ক কী পেল বা ওর পরিবার, সমাজ, জগৎ কী পেল, কী হারালো, নায়কের বা পরিস্থিতির কী চারিত্রিক পরিবর্তন এলো, আর এই পরিবর্তনের প্রভাব ওদের ওপর কীভাবে পড়ল, আর এই সব থেকে দর্শক কী পেল, তাই নিয়ে গল্প শেষ হয়। আজ আমরাও এখানেই শেষ করছি, বললামই পরের ভিডিওতে আমরা গল্পের কাঠামোর 7টা ধাপ নিয়ে আলোচনা করব। বাই।